হ্যালো এভরিওয়ান আজকে চলে গেছিলাম সোনারপুর আর কটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম জানো রাত সাড়ে নটায় তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পর আর লেট না করে বেরিয়ে পড়লাম একটু খাওয়া দাওয়ার উদ্দেশ্যে কিন্তু না খাওয়া দাওয়ার উদ্দেশ্যে তো শুধু যাওয়াটা ঠিক বলে মনে হচ্ছে না কারণ শুধু খেতে কি আরে অত রাতে বের হয় তাই ভাবলাম বরমশাইয়ের পকেট থেকে কিছু খসিয়ে দিই যেমন হচ্ছে কিছু কসমেটিক্স কিনে নিই তো মেয়ে আর আমি যেহেতু মেয়েদের যেনই একটু কেনাকাটি করতে লাগে তো মেয়ে এর নাম আর আমার কাম তো সেই জন্য কিছু বিল করলাম বিল দেখে তোমাদের দাদাভাইয়ের মাথা ঘুরে গেল এত কিছু কিনেছ আর তোমরা তো জানোই এখনকার জিনিসের যে দাম একটু ভালো কিছু কিনতে গেলেই তো দাম বেশি নেবেই তো তবুও আমি কম দাম বেশি দাম সমস্ত মিলিয়ে কেনাকাটি করতে দাদা ভাইয়ের তো চোখ একদম বেরিয়ে আসলো এত টাকার বিল করে ফেলেছ তুমি আমি আমরা সব আসলাম তো খেতে তো খাওয়া দাওয়া তো হবেই আমি তো ভয়তে ভিডিও করতে পারছি না যে হঠাৎ করে এত টাকার বিল তো যাই হোক দাদা ভাইয়ের রিয়াকশান নেবো ভেবেছিলাম কিন্তু সে চোখ টোক যেভাবে দেখছিলাম তো ভয়তে আর নিতে পারিনি এই দাদা হিসাব টিসাব করে দিল বিল করে দিল তারপরে নিয়ে বাইরে বেরিয়ে মানে বাইরে বেরিয়েছিলাম তো দাদা ভাই দেখি না তারপর একটু স্মাইল দিল তারপর বলল হ্যাঁ আমাকে এই করতে নিয়ে এসছো খাওয়া দাওয়া না করে আগে এই শপিং মানে তোমাদের প্ল্যানিং ছিল এরকম তো যাই হোক ওই সব কিছু কেনাকাটি করার পরের দিনই আবার আমি একটা দাদার দোকানে গেলাম এইরকম একটা সিলভার কালারের হাড়ের খুব শখ ছিল তো যাই হোক আগেরটা ছিল বড় বড় তো এটা ব্ল্যাক ছিল পাথরগুলো সেই জন্য ভাবলাম যে পুরো সিলভার কালারের নেবো কারণ রেড কালারের শাড়ির সাথে সিলভার কালারটা খুব ভালো মানায় তো এই দাদার কাছে আমি যখনই কসমেটিক্সকে কিছু কিনি এই দাদার কাছে চলে আসি তো যেহেতু সেই দিন রাতে দাদা ভাইকে পেয়েছিলাম তাই সোনারপুর থেকে কিছু কেনাকাটি করেছি আর অর্ধেকটা বাকি ছিল সেটা আমি এই দাদার কাছে কিনবো সেটা ঠিক করে রেখেছিলাম কারণ আমি প্রচুর কম দাম নেই এই দোকান থেকে এই দাদা আর আমাকে অনেক গিফটও দেয় হ্যাঁ তো চলো তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম আগের ভিডিও তো এই রকম একটা সিলভার কালারের হার আমি বিকালবেলা নিয়ে যাব এখন আমি অর্ডার দিয়ে দিলাম সেটা তোমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবে আর এইখানে হচ্ছে আমি ভিডিও করবো বলে ওটাকে কি নাম বলে আমি এক্ষুনি ভুলে যাচ্ছি তো সেটা কিনে নিলাম আর এদিকে ব্যাগও কিনে নিলাম মানে ব্যাগের দোকানে গেলাম ব্যাগের দোকানে গিয়ে এটা পছন্দ হচ্ছিল মানে এরকম টাইপের তারপরে ভাবলাম একটু অন্য রকম কোনো ব্যাগ দেখা যাক একই রকম তো ইউজ করেছে রকম টাইপের তো যেটা নিয়েছি সেরকমই ইউজ করেছি এইটা তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তো তবুও কোয়ালিটিটা বেশি ভালো লাগছিল এটা তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা দেখাবে পারে কোনো মিনিট